আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসনুস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি শীতকাল সবার মোটামুটি ভালোই কেটেছে। এখন শীতের শেষের দিকে, তো দর্শক দেখতেই পাচ্ছেন এখানে কিছু মিক্সড ফ্রুট আছে। এগুলো আমি পুঁতি দিয়ে বানিয়েছি, তো পুঁতির ফলগুলো তো খাওয়া যাবে না। তো আজকে সকালে নাস্তায় আমরা কি খাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দর্শক, তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো দর্শক, চলুন চলে যাই রান্নাঘরে। দেখুন দর্শক, এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি। বাসায় যা সবজি অ্যাভেলেবল থাকে সেগুলো দিয়ে আমরা রান্না করতে পারি। তো এখানে আমি সবজিগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এরপর নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে কাঁচামরিচ। এখানে কাঁচামরিচ আমি নিয়েছি 15টি, আর পেঁয়াজ নিয়েছি 3টি মাঝারি পেঁয়াজ কুচি করে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি যে এরপরে আমি নিয়েছি কিছু গরম মশলা। এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। এলাচ আর লবঙ্গ আমি নিয়েছি 4টা করে, এগুলো খুব সামান্যই লাগবে। এখন আমি চুলা কড়াই বসিয়ে দিয়েছি, আর পাশে ঘিয়ের কৌটাটা আমি মুখ খুলে রেখেছি গলার জন্য, যেহেতু এটা ফ্রিজে ছিল। দর্শক, এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। কড়াইটা একটু গরম হয়েছে, এখন তেল দিয়ে দিয়েছি। তেলের সাথে দিয়ে দিয়েছি, তেল গরম হওয়ার পরে কাঁচামরিচ, কাঁচামরিচটা একটু নেড়ে নিলাম। এরপর এখানে দিয়ে দেব এই যে বেশি পরিমাণে পেঁয়াজ যেখানে রাখা আছে সেই পেঁয়াজটুকু আমি দিয়ে দেব। এখন পেঁয়াজটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে আসলে এরপর এখানে আমি দিয়ে দেব হলুদ। দর্শক, অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, ভিডিও শেয়ার করবেন এবং লাইক দিবেন। দেখুন দর্শক, এই যে হলুদ দিয়ে দিলাম, এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি লবণ। লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। লবণের ঝালটা অবশ্যই নিজেদের স্বাদের উপর নির্ভর করে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এখানে আমি ওই মিক্সড সবজিটা দিয়ে দিলাম। এখন এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব পানি। দেখুন দর্শক, এখানে আমি সবজির গায়ে গায়ে পানি দিয়েছি, এই কাপ দিয়ে পানি দিলাম। এখন আবারও একটু নেড়ে দিচ্ছি। এরপরে আমি এটাকে ঢেকে রাখবো, আর জালটা মিডিয়াম লোতে রাখবো। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সবজি সিদ্ধ হওয়ার ফাঁকে আমার কিছু কাজ আছে, চলুন সেগুলো সেরে আসি। দেখুন দর্শক, এখানে আমি চাল ধুয়ে রেখেছি। এখানে আমার ভাতের চাল, পোলার চাল মিক্সড করা আছে। তো আমি কতটুকু ভাতের চাল আর কতটুকু পোলার চাল নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দর্শক, দেখুন
বাড়িতে সাধারণত এরকম একটা পট দিয়ে চাল মাপা হয়, এইটা দিয়ে আমি এক পট ভাতের চাউল এবং হাফ পট পোলার চাউল নিয়েছি। তারপর একসাথে মিশিয়ে ধুয়ে রেখেছি। এখন দেখিয়ে দিচ্ছি, এই যে দর্শক, ওই একই পট দিয়ে আমি হাফ পট মসুর ডাল নিয়ে রান্না শুরু করার আগেই ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলো ভিজে গেছে। এখন দর্শক দেখুন, আমি ওই পটটা দিয়েই পাঁচ পট পানি নিয়েছি পাতিলে। এই পানিগুলো এখন আমি গরম করব। দর্শক দেখুন যে এই ফাঁকে আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, যতক্ষণে আমি চালটা ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ডালটা, ভিজিয়ে রাখা ডালটা পানি ঝরিয়ে দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এর সাথে আমি আরও কিছু অ্যাড করব। এই যে এখানে নিয়ে নিয়েছি সামান্য আদা রসুন পেস্ট, এগুলো আমি দিয়ে দেব। আর এই যে গুঁড়া মশলার কোটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি 2 চামচ জিরা নেব। জিরার গুঁড়া নিয়ে আমি দিয়ে দেব সবজির সাথে। দর্শক দেখতেই পাচ্ছেন গরম মশলা আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছিলাম। আর পাশাপাশি এই যে আদা রসুনের পেস্ট আর জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে এরপরে এখানে আমি পানি দিয়ে দেব। অবশ্যই গরম পানিটা দিয়েছি, যে পানিটা আমি একটু আগে গরম করতে দিয়েছিলাম সেই পানিটা এখানে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা চাউল। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে দেব আর চুলার জালটাও বাড়িয়ে দেব। দেখুন দর্শক, এই যে এখন আমি চুলার জালটা বাড়িয়ে দিলাম। খিচুড়ির সাথে ডিম ভাজি না হলে কি চলে? দেখুন দর্শক, এই যে এখানে আমি 3টা ডিম ভেঙে নিয়েছি। সামান্য হলুদ মরিচের জিরা, হলুদ আর জিরার গুঁড়া আর লবণ, সাথে একটু পানি আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এগুলোকে এখন একসাথে মিক্সড করব। ডিম ভাজিটা অবশ্যই আপনারা সবাই পারেন, তারপরে একটু দেখিয়ে দিলাম যেহেতু আমি সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, এখন একটু একটু পানি আছে, সো আমি আবার ঢেকে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি চুলার জালটা একেবারে লোতে দিয়েছি। আর ঢেকে দেওয়ার আগে অবশ্যই একটু নেড়ে চেড়ে নিয়েছি। তো যতক্ষণ আমার খিচুড়িটা হয়ে যাবে সম্পূর্ণভাবে, তার আগে আমি ডিমটাকে ভেজে নেব। তো আমি কাঁচামরিচ দিয়ে নিলাম, এখন আবারও একটু নেড়ে চেড়ে নেব। ডিম ভাজার সময় অবশ্যই ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে লবণ এক জায়গায় জমে গেলে ভালো লাগবে না। তো এই যে দেখুন দর্শক, আমার খিচুড়িটা হয়ে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে নিলাম, এখানে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি, এটা জাস্ট ফ্লেভারের জন্য। এখন আমি এটাকে আবারও ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, আর এই সময় চুলাটা অফ থাকবে। এখন আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। দর্শক দেখুন, আমার ডিম ভাজা হয়ে গেছে। তো এখন দেখে আসি আমাদের সবজি খিচুড়ি কি অবস্থা। দেখুন দর্শক, ঘি দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার এসেছে।
দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। বাড়িতে বাচ্চারা এটা খেতে অনেক পছন্দ করে। দর্শক আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।